শ্বশুর শাশুড়ি হলো নপল কিন্তু এই শ্বশুর শাশুড়ি বিয়ে করার সময় একটা পালসার বা ডিসকভার যদি পাছার তলে দেয় ওর গরম হয়ে যায় পাছা কথা কোন না গায় মানে ডিসকভার পালসার পায়া শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি যাওয়ার 3 কিলোমিটার আগে ব্রেক করে শাশুড়ি ডাকবে আম্মা আছে না না শাশুড়ি পায় জামা একটা পাছিরে কথায় কথায় গুণগান উচ্চারণ করে আছে না না শ্বশুরের দেখল আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন আব্বা কি খেয়েছেন শ্বশুর পায় জামা একটা পাছিবারে ছোটবেলায় মাদ্রাসাত পড়ছে কলকলার সব ঘর মুখস্থ কথা কোন না গায় কথা কোন না গায় শ্বশুর শাশুড়ি হয় আব্বা আম্মা আর মা বাবা হয় বুড়া বুড়ি তোর কপালে জাতি আর গুড়ি কথা কোন না গায় বুলবুলি ডিজিটাল বউ ভালো লাগে কিন্তু মা আর ভালো লাগে না বাবা আর ভালো লাগে না তিন দিন পর কি যে জাদু করেছে গো কথা কন না কে আছে না না ওই মা বাবা সার্বি কিন্তু বউ সার্বি না আছে না না মন খারাপ এজন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া পিতা মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতি নাকি জাহান্নামী কবর ঝক ফেরেশতারা ফুটা করবি তোর ভুঁড়ি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীযুল গফুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আমি আল্লাহ পাক দেখতে চাই আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করে কারা সুন্দর আমল করে তাহলে ভালো আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই এ যুবক যাওয়ার দরকার আছে না না আমার পূর্বে যিনি বক্তা ওয়াজ করেছেন পিতা মাতার খেদমতের ওয়াজ করেছেন এরপরে আমার কাছে কিন্তু একটা ছোট্ট স্লিপ দেওয়া হয়েছে হুজুর আপনি পিতা মাতার খেদমতের ওয়াজ করবেন আজকে পিতা মাতার খেদমতের ওয়াজ করে কোনো লাভ নাই কারণ প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানের হক সঠিকভাবে আদায় করে না কথা কর না কেন সন্তানের সুন্দর নাম রাখার দরকার রাখে এ কথা কর বলছো না টিস্কুরু বাবু বুলেট এলে সব মুখস্থ তাদের না হ্যাঁ এতে ডিজিটাল নাম নিয়ে আওয়াজ আছে না ওটা শুনছো তোরা বাবা না ভালো ভালো এইবার তাহলে ভালো করে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম আজকে সন্তানের হক আদায় না করার কারণে সমাজে কিন্তু এই ধরনের দ্বন্দ্ব ওমর ফারুকের জামানা একদম বৃদ্ধ মানুষ হযরতে উমর ফারুকের কাছে যাও অভিযোগ দায়ের করলো ও খলিফা আমার ছেলে আমাকে দেখাশোনা করে না কারণ হলো কি বলে আমার ছেলে আমার ভরণ পোষণ করে না এই কথা শোনার পর উমর ফারুক ডেকে বলে আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন লোকটা ডেকে বলে সন্তানের হক আবার কি বলে বোঝেন না বলে না সন্তানের হক হলো সন্তান দুনিয়াতে আসার পর সুন্দর একটি নাম রাখা লাগবে কথা কোন ঠিক না ভাই ঠিক সুন্দর একটা নাম রাখা লাগবে দিনই এলেম শিক্ষা দেওয়া লাগবে দিনের সঠিক পথে পরিচালিত করা লাগবে আর দিনই এলেম শিক্ষা দেওয়ার পর সন্তান যখন যুবক হবে তখন একটা নেককার পর্দা নিশিন আল্লাহওয়ালা পরহেজগার নারী দেখে তার বিবাহের ব্যবস্থা করবে কথা কোন ঠিক না ভাই মন খারাপ করছেন আপনারা এই হকগুলো সন্তানের পিতা মাতার আদায় করে না নামও ভালো রাখে না দিনই এলেম শিক্ষা দেয় না খালি কেজি পড়ায় বেজে ধরে নিয়ে আসে কথা কন না কে ইংলিশ মিডিয়ামে পড়লে চান্স পাইলে বাবা মা খুশি হয় স্কুল কলেজে পড়লে খুশি হয় ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায় কিন্তু আলেম বানাইতে চায় না হাফেজ কারি মুহাদ্দিস মুফতি বানাইতে চায় না কথা কন আছে না না হ্যাঁ
ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন বানাবেন না, আগে দিনী ইলম শিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন, অন্তর আলোকিত করেন। অন্তর আলোকিত হওয়ার পরে ডাক্তার হলে ডাক্তার হবে, খসাই হবে না, ভালো মানুষ হবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নেতা হলে আদর্শ নেতা হবে, দুর্নীতিবাজ নেতা হবে না, জীবনে কোনোদিন ঘুম চুরি করে খাবে না, কথা বল না গা আছে না নাই? লেখা থাকে অমুক ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই সেই তোমাদের বল্টু ভাই, বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, অন্য মার্কা ক হবে না, বুঝিস না ভাই? তোরা বুঝিস তো আমার কথা নাকি? এই যে দেড় টাকার বিরিয়া তিন টাকার চা খায়া কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় করত, গাঞ্জা খায় পাঁচ রক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, শুষে খায় গরিবের রক্ত, আছে না না? কোটি কোটি টাকা রাস্তার বরাদ্দ হয়, বরাদ্দ হয় দশ কোটি, পাঁচ কোটি টাকা নেতায় নেতায় ভাগ বাটোয়ারা করে পকেট তাজা করে, আর কোন মতে না ঢিলে ঢালা করে রাস্তা করে, ছাগলে পেশাব করে রাস্তা ভেঙে যায়, কথা কন ঠিক না বেঠি? আছে না না? আছে না না? এজন্য ভাই অনেক কথা আছে কিন্তু সময় কম, এজন্য তোমাদের জন্য দুই একটি কথা বলবো, দুইটা ঘটনা শেষ করে দেবো, কষ্ট পাইছেন আপনারা? এজন্য মৃত্যু আসবে, মৃত্যু আসার আগে আমাদের ভালো আমল করবে, কথা কন ঠিক না বেঠি? ভালো আমল করার দরকার আছে না নাই? তাহলে পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার খেদমত করা হুকুম কা? আরো জোরে বলেন কা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত কর, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, তাহলে পিতা মাতার সাথে উত্তম আচরণ করা দরকার আছে না নাই? নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেস, তোমার মা বাবাই তোমার দজক, সেই পিতা মাতার সাথে উত্তম আচরণ করা দরকার আছে না নাই? পিতা মাতার ব্যাপারে রাগারাগি করা যাবে না, মন ঘর্ষা করা যাবে না, মা বাবা বকা ঝকা দিলেও তাদেরকে গালি গালাজ দেওয়া যাবে না, পিতা মাতা আপনাকে দুইটা বলতে পারে, আপনি পিতা মাতাকে একটি কথাও বলতে পারবেন না, ভালো সুরে ডাক দেওয়া লাগবে, নরম সুরে ডাক দেওয়া লাগবে, কথা কোন ঠিক না বে? ঠিক। উত্তম আচরণ করা লাগবে, তাদের ব্যবহারে কোনোদিন বিরক্ত বোধ হওয়া যাবে না, রাগ করা যাবে না, কথা কন না কেন? মা অসুস্থ, ঔষধের টাকা চাই, কয় বুড়ি রে তোর ঔষধ কিনতে কিনতে আমার জীবন শেষ, তুই মরিস নাকি? আছে না নাই? এ সন্তানের কপাল পোড়ানা ভালো, এ জোরে কোন পোড়ানা ভালো? এখানে পিতা মাতার খেদমতের ওয়াজ করতে গেলে বাবা কমপক্ষে পনেরো বিশ মিনিট তো আলোচনা করাই লাগবে, কিন্তু সেই সময়টা কই আমার হাতে নাই, তো এজন্য আমি আপনাদেরকে বলতে চাই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতা অনেক বড় একটা নিয়ামত, কথা কোন ঠিক না বে? ঠিক। সাহাবী কান্দে করে মা কেনে হজ করে, নবী ডেকে বলে সাহাবী কান্দে কে? বলে নবী গো আমার মা। এইবার সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমি যে আমার মাকে কান্দি করে হজ করতেছি নবী গো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী ডেকে বলে সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, তুমি যদি পিতা মাতার খেদমত করো, মাকে এমনি ভাবে নিয়ে হজ করো, কিয়ামত পর্যন্ত হজ করার পরে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহ উ শব্দ করেছিল, ওই একটা আহ উ শব্দ করার হক কোনোদিন আদায় করা সম্ভব নয়। আল্লাহু আকবার! পিতা মাতা কত বড় নিয়ামত, কথা কন ঠিক না বে? ঠিক। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক শ্বশুর শাশুড়ি হলে নপল, কিন্তু এই শ্বশুর শাশুড়ি বিয়ে করার সময় একটা পালসার বা ডিসকভার যদি পাছার তলে দেয় ওর গরম হয়ে যায় পাছা, কথা কন না গা? মানে ডিসকভার পালসার পায়া শাশুড়ি বাড়ি মানে শ্বশুর বাড়ি যাওয়ার তিন কিলোমিটার আগে বেরেক করে শাশুড়ি ডাকবে আম্মা, আছে না না? শাশুড়ি পায় জামা একটা পাশিরে কথায় কথায় গুণগান উচ্চারণ করে, আছে না না? শ্বশুরের দেখল আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন, শ্বশুর পায় জামা একটা পাশি বারে ছোটবেলায় মাদ্রাসা পড়ছে কল কলার সব ঘর মুখস্থ, কথা কর না খেয়ে, কথা কর না খেয়ে, শ্বশুর শাশুড়ি হয় আব্বা আম্মা আর মা বাবা হয় বুড়া বুড়ি, তোর কপালও চাপতি আর বুড়ি, কথা কর না খেয়ে, কপালও ঝক ফেরাস্তরা ফুটা করবি তোর ভুড়ি, আরো জোরে কোন কথা ঠিক না বাটি? পিতা মাতা হলো ফরজ,
তাদের দেখাশোনা করাবে কথা বল না কেন যারা পিতামাতার খেদমত করবেন কারা কারা দুহাত তুলে দেখান আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার খেদমতের জন্য কবুল করুন ছিলে কোনে আমি জোরে বলেন আমিন মার মনে কষ্ট দেওয়া যাবে না 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদের জন্য কষ্ট করেছেন কে মা দুই আড়াই বছর বুকের দুধ পান করেছে কথা কো আজকে একটু 25 30 বছর হয়া রক্ত গরম হয়া গায়ে গোতরে বড় হয়া মারেছেন না বাবারেছেন না এককারে 3 দিন যাইনি 3 দিন হচ্ছে চাচা বিয়ে করে 3 দিন 3 দিন আগেও কিন্তু মা সারা কিছু বুঝতো না কথা কর না কে কলেজে গেলে কয় মা হাটে গেলে কয় মা বাজারে গেলে বলে মা স্কুলে গেলে বলে মা কথা কর আর বিয়ে 3 দিন না যাতে মাও কার ডাকে না কই বুলবুলি কথা কর না কে আছে না না মন খারাপ করছে তখন বলছে কি গো কি বলতে চা কই শুনছো আমি একটু বাজারে গেলাম আচ্ছা ঠিক আছে যাও আমি যেগুলো পছন্দ করি ওগুলো একটু নিয়ে আসো কথা বল না গে মন খারাপ করছেন আপনারা বিরক্ত হইছেন এ ভাই জান এরকম আছে না এজন ওই যে 3 দিন পরে ভালোবাসার বুলবুলি ডিজিটাল বউ ভালো লাগে কিন্তু মার ভালো লাগে না বাবার ভালো লাগে না 3 দিন পর কি যে জাদু করেছে গো কথা বল না গে আছে না না ওই মা বাবা সার্বি কিন্তু বোক সার্বি না আছে না না মন খারাপ এজন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া পিতা মাতার অবাধ্যকারী সন্তান জান্নাতি নাকি জাহান্নাম কথা কোন কষ্ট পাইছেন আপনারা এই যে জাহান্নাম সম্পর্কে কিছু জানতে চাইলে মানুষ মরার পরে মৃত ব্যক্তিকে সুবা খাওয়া যায় কিনা স্বামী মারা গেলে স্ত্রী কিভাবে বিদায় করা লাগবে স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারবে কিনা ছোট শিশুগুলো মারা গেলে কিভাবে কাফন দাফন করবেন বড় মানুষ মারা গেলে কিভাবে কাফন দাফন করবেন মৃত ব্যক্তির কিভাবে কিভাবে বিদায় করা দরকার অনেক নিয়ম কারণ কোরআন এবং হাদিসের আলোকে মাসলা মাসাইল জানা দরকার মৃত ব্যক্তির পরে মরার পরে কবরের সওজব কিভাবে হবে কিভাবে কবরের সওজব আল্লাহ পাক নেবেন এইভাবে আমাদের অনেক কিছু জানা দরকার এছাড়া আখিরাত সম্পর্কে বিশ্বাস কিয়ামতে আল্লাহ পাক কয়টা প্রশ্ন করবে জান্নাতীদের খাবার কি জাহান্নামীদের খাবার কি কোন কারণে কোন জান্নাত কোন কারণে কোন জাহান্নাম আল্লাহর 99টা নাম জরুরি কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার একটা বই আছে যদি পারেন এখান থেকে মঞ্চ থেকে সংগ্রহ করবেন ছেলেটার নাম রাসেল এখানে আমার একটা বই আছে বইটার নামই হলো শেষ বিদায় মানুষ মরার পরে যা যা দরকার কথা বোঝেন নাই আমাদের মরার পরে শেষ বিদায়টা ভালো হওয়া দরকার আছে না না শেষ বিদায়টা যেন ভালো হয় কিভাবে একজন মানুষকে শেষ বিদায় দেবেন এটা জানতে হলে বইটা পড়া লাগবে আজকে যুবকেরা এত এগুলো ভালো লাগে না ওরা উপন্যাস পড়ে প্রেম কে মুখা দেয় গভীরাতে দেখা হলো যৌবনের মৌবনে প্রথম প্রেমের প্রথম স্মৃতি ভোলা যায় না কথা কোন কথা কোন এই বাদ পারে না ওই বই পড়বি কিন্তু কোরআন হাদিসের বই পড়ে নিজের জীবন সুন্দর করে না কথা কোন ওই 288 টাকা তুলে 500 মিনিট পায় সারা রে বুলবুলি কথা কর না কে কথা কর না কে আছে না হ্যাঁ আছে না না মা ও বাপের ভয় মা ও বাপ মনে করে এত রাতে আলো জ্বলছে ছেলে মনে তাহাজ্জুদ করছে তাহাজ্জুদ পড়ছে না বই পড়ছে ফেসবুকে লাইক মারে সামরা সব পুড়ে ফেলে দিতেছে কথা কর না কে আছে না না কষ্ট পাইছেন আপনারা এ তরুণ যুবকেরা এজন্য তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না রে ভাই মা বাবা দোয়া করলে জান্নাত মা বাবা ভাত দোয়া করলে জাহান্নাম পিতা মাতার মুখে হাসি ফুটাইলে আরশের মালিক খুশি পিতা মাতা বেজার হলে আরশের মালিক বেজার কথা কোন ঠিক না রে ঠিক কষ্ট পাইছেন আপনারা মনে ব্যথা পাইছেন দুইটা ঘটনা মনে আসে না নাই আরো জোরে কোনা প্রথম পাথরটা মাইরে দেখি পাথরের হাতে নিয়ে জালুতের হাত বরাবর মারছি আমারা মাত্রই একটা হাত একেবারে উড়ে চলে গেছে দেহ থেকে আলাদা হয়ে গেছে আল্লাহু আকবার কর একটা ছোট্ট পাথরের আঘাতে যখন হাত একটা আলাদা হয়ে গেছে তখন অন্য অন্য যে সেনাবাহিনী আছে ওই জালুদের বাহিনী আছে ওরা বলতেছে পিচি 11 বছরের বালক ছোট্ট একটা পাথর মারলে আমার এত বড় জালেম নেতার হাত উড়ে চলে গেছে না জানি বড় সেনাবাহিনী আসলে আরো কি হবি অতএব বউ বাচ্চার মুখ যদি দেখ পারছাস বাসবের যদি পাস নেতা